চট্টগ্রামে পাওয়া গেছে নতুন প্রকারের ডেঙ্গু ভাইরাস। কসমোপলিটন লিনিয়েজ নামের এই বিপজ্জনক ভাইরাস বাংলাদেশে এইবারই প্রথম। চলতি সপ্তাহে একটি গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। এদিকে জেলা সিভিল সার্জন এই ভাইরাসের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব। চট্টগ্রামে 2024 সালে ডেঙ্গু আক্রান্ত 88% রোগীর মধ্যেই পাওয়া গেছে ডেন2 প্রকরণের ডেঙ্গু ভাইরাস। নতুন এই কসমোপলিটন লিনিয়েজ ভাইরাস বাংলাদেশের অন্য সব অঞ্চল থেকে পাওয়া আগের প্রকরণগুলো থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন। বিশ্লেষণে দেখা গেছে এই প্রকরণগুলোর উৎস মিয়ানমার এবং ভারত। 2 বছর ধরে চট্টগ্রামের ডেঙ্গু রোগীদের নিয়ে চলা একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। 2023 সালের জুন থেকে নভেম্বর এবং 2024 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হেলথ কেয়ারে আসা 1,500 রোগীর ওপর গবেষণাটি পরিচালিত হয়। এসপেরিয়া হেলথ রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন ও পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ মোট 6টি প্রতিষ্ঠান অংশ নেয়। ডেঙ্গু সেরোটাইপের মধ্যে দেখা গেলো যে ডেন2 ভ্যারাইটিটা এই চট্টগ্রামে বেশি, এবং সেটার জেনেটিক লিনিয়েজ করে দেখা যাচ্ছে যে কসমোপলিটন ভ্যারাইটি নামে একটা নতুন ভ্যারাইটি যেটা এখানকার জন্য পিকুলিয়ার, যেটা ঢাকা কিংবা রাজশাহী অন্যান্য শহরগুলোতে যে ডেঙ্গু হচ্ছে তার থেকে একেবারেই আলাদা। এটা একটা আমাদের জন্য ইন্টারেস্টিং রিসার্চ ফাইন্ডিং। বিপজ্জনক এই প্রকরণ রোগের তীব্রতা ও জটিলতা বাড়িয়ে দিতে পারে। এই ভ্যারিয়েন্টের কারণে চট্টগ্রামে রোগীদের হাসপাতালে ভর্তি বৃদ্ধি ও মৃত্যু হার বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ডেন2 যে সেরোটাইপ 2 একটা যে একটা পুষ্টি পাওয়া যাচ্ছে ডেঙ্গু রোগ ধরার সাথে সাথে, আমরা বলেছি হাসপাতালে শরণাপন্ন হওয়ার জন্য যাতে সিভিয়ার শক সিন্ড্রোম, যে ডেঙ্গু শক সিন্ড্রোম যে খারাপ অবস্থা সৃষ্টি না হয়, এর আগে যাতে আমরা ফ্লুইড দিয়ে আর আমরা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট দিই, যাতে আমরা সিরিয়াস কনসার্ন দিকে না যাই, এই জন্য আমরা যদি আগে থেকে আমরা যদি প্রিভেনশন নিতে পারি তাহলে আমরা হয়তো দ্রুতভাবে আমরা রোগীদেরকে সুস্থ করে তুলতে পারব। ধারণা করা হচ্ছে পর্যটক ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মাধ্যমে এই বিপজ্জনক প্রকরণটি দেশে অনুপ্রবেশ করেছে, যাতে বেড়েছে ডেঙ্গুর তীব্রতা ও মৃত্যু হার। মায়ানমারের পক্ষ থেকে বা এদিক থেকে ট্রাভেল হিস্ট্রির মাধ্যমে আসতেছে, এটা আসলে একটা সিরিয়াস একটা ডেঙ্গুর প্রকার, এই জন্য ওইটা ওই রোগীগুলো দ্রুত খারাপ হয়ে যায় এবং আইসিইউর প্রয়োজন হয়। ডাক্তাররা বলছেন নতুন ধরনের ডেঙ্গুর আক্রমণ থেকে বাঁচতে সাধারণ মানুষ, ডাক্তার ও প্রশাসন সহ সবাইকে সচেতন হতে হবে। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।